উইলাবির মিশ্রমা থাই হাইকেবা অঙ্গনওয়ারী সেন্টার হাস্তি যত অঙ্গনওয়ারী সেন্টার রং তেব কাহাম কুসু খাইনার বাকে হরসাল চাইটকি সামুং খাই দো তাংবেদেক অমাই থাইও গবানক অঙ্গনওয়ারী আদরনি সাকথারি ইয়ংমানিব নুজাকি দো আবাবাই সারবুমন জুদা জুদা অঙ্গনওয়ারী সেন্টার আমচি লুকুর খা দুজাকি নুজাকি দো আভাকে তাংসাল ফুনি দামচুক হাইতামনি জরব খাই তোলাবিল পঞ্চায়েত খোপজাক সিডুকানুপল্লী অঙ্গনওয়ারী সেন্টার দিদিমণি সেবা সুদা দেবী ন অঙ্গনওয়ারী সেন্টার তালারুই তলাইকা আমচিনি লুকুর তাইনে তো আটটার পরে আয় সব সময় কয় আমরা কয় টাকা বেতন পাই আমরা তো অত বাড়ি করে খাস থাকে এরার কি তেলে ব্যবস্থা আছে না এরার বেতন বাড়াই দিও দিলে তাইলে ঠিক টাইমে আইব কে কইছে দিদিমণি কইছে দিদিমণি কইছে কয় বেতন তো আমরা পুষাই না এই বেতন আমরা কয় টাকা বেতন পাই আমরা ডিউটাইমে আইনু স্কুলের এই অঙ্গনওয়ারী সেন্টারে পড়াশোনা ঠিকঠাক ভাবে হয় না এই পড়াশোনা তো আমি আমার বাড়ি এখানে আমি সারা সবসময় চব্বিশ ঘন্টা এখানে থাকি আমি তো পড়াইতে দেখি না বাচ্চা টোটাল ওই তিনজন ছাত্র থাকে স্কুলের মেয়ে বাচ্চারা এখানে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া পাইনি বাচ্চারা আমি আমি আমার বাচ্চা মানে স্কুলের মেয়ে তিনজন ছাত্রই দেখি আমার বাচ্চা থাকে আর দুইটা বাচ্চা আছে আর এছাড়া আমি বাচ্চার ও দেখি না এরপরে তিনটা বাচ্চারে যদি না পড়াই তার একটা স্কুলের মিজে স্কুল নেই আমি তো সিটিপুর আমি আইলে দিঘা মু সিটিপুর কি এখানে একটা স্কুল আছে সিটিপুর কি জানিনি আমি তো সিটিপুর লোক আমি সিটিপুর খবর দিচ্ছেন সিটিপুর জানছে সিধু কেন পল্লী অঙ্গনওয়ারী সেন্টার ধলাবিল পালপাড়া ধলাবিল জিপির আন্ডারে বিষয়টা হইলো তাইনে তাইনের কাজে দীর্ঘদিন ধরে গাফিলতি দেখাইতেছে আমরা নজরে আইতেছে তাইনে ডিউটি আমি স্কুলে আইতো না ডিউটি আমি স্কুল লক করতো না সাড়ে নটার সময় যদি কোনো বাচ্চার গার্জেন আয়ে তাইনে থাকে না স্কুলে সাড়ে সাতটায় আইলো তাইনে স্কুলে থাকে না তাইনে আয়ে কোন সময় যায় কোন সময় তাইনের মানে পাওয়াটা খুব মুশকিল পাখির মতন আরেকটা বিষয় হলো আজকে যে বিষয়টা লিয়েছিল তাইনের সাথে ব্যক্তিগতভাবে আমি লাগছি তাইনে আমার বেবির আজকে এগারো মাস সে ছোট সময় তার মামার বাড়িতে ছিল তাইনে আরেকজনের কাছে কই আসছে যে আমার বেবির নামটা কেটে দিছে তাইনে কে কাটার আমি তাইনের প্রশ্ন করছি তাইনে তারপরে স্বীকার আইসি যে আমার চাল ডাল দিয়ে দিব আমি কিছু তাহলে লক্ষণ দিয়ালাম খাতাটা দেখান আমারে যে খাতার মধ্যে কিতা আছে পাবলিক বলে কেউ খাতা দেখতে পারতো না অফিস খাতা দেখবো তাহলে অফিস যদি খাতা দেখে আমার এখানে একটা কোয়েকশন হইল অ্যাটেন্ডেন্স দেন আছে ডেলি অ্যাটেন্ডেন্স স্কুলে যদি স্টুডেন্ট বারো জন আয়ে তাহলে তাইনে যদি এখানে বিশ জনের অ্যাটেন্ডেন্স দেওয়া থাকে এটা তো ডেলি অফিস দেখতো না এটা দেখবো এলাকার পাবলিক গার্জেনরা দেখবো গার্জেনরা তরফ থেকে অভিযোগ কিটা ঠিক মতো তারারে টিফিন দেয় না সকালবেলা যে টিফিনগুলো আয়ে চিরা আয়ে ছানা আয়ে সুজি আয়ে একদিনও কোনো বাচ্চা কইতে পারতো না যে এই স্কুলে পাইছে কবে থেকে এই সমস্যাটা দীর্ঘদিন যাবো আজকে সাত আট মাস যাবো এই ধরনের তাইনে কবে থেকে আছে এই সেন্টারে তাইনে আছে তো প্রায় মনে হয় আমরা চাইতেছি তাইনে এখান থেকে ট্রান্সফার করে অফিস আয়োগ এখানে সিটিপি সার আয়োগ তালা দেওয়া হয়েছে আমাদের এলাকাবাসীর তরফ থেকে সিটিপি সার আয়োগ সার আয়াসীরা তাহারে কিতা করবো তাহারে কি তাহলে ঠিক মতো চলবো নি আর তাহলে যদি ঠিকঠাক মতো না চলতে চায় তাহলে তাহারে এখান থেকে ট্রান্সফার করে অন্য তালা দেওয়া হয়েছে তালা দেওয়া হয়েছে প্রায় নয়টা ওইটার দিকে আমি আসার সঙ্গে সঙ্গে একটা ফোন আসে তে আমি ফোনটা করতেছি সে আয়া কইতাছে হেলে বলে আমি বহনের কথা আমি কিন্তু বহার কথা কইছি বহু মতন হ্যাঁ এরপরে কইতাছে হের বাচ্চা রেশন পাইলো না কেরে হ্যাঁ তা আমি কইতাছি তোমার বাড়িতে তো গিয়েছি তোমার বউ বাড়িত না ছেলে বাড়িত না বাচ্চার রিপোর্ট আমরা অফিসে দেওয়ার লাগে দীর্ঘদিন ধরে তোমার বাচ্চারা আমি পাইতাছি না হ্যাঁ এখানে আপনারা ফিল্টারের জল নাই তারপরে অপরিষ্কার জলে আপনারা রান্না করেন এরকম অভিযোগ আছে ওইখানে একটা ভুতল আছে দেখেন এটা মানে সাপ্লাইয়ের জলে করি এখানে সাপ্লাইয়ের জল দিয়া করি বন্ধ আছে ফিল্টারের জল আজকে দিব অপরিষ্কার আপনার নামটা কি ফিল্টারও বলা না আপনার নাম কি দেবসুধা দেবী নেই আপনি কবে থেকে আছেন এখানে দীর্ঘদিন